উঠবে নাকি মারবে আমাকে, ভরে দিয়েছে সে, সে আমাকে ভরে দিয়েছে গাইস, সে আমাকে ভরে দিয়েছে ভাই, দেখতে পাচ্ছ ভাই? উসকো ড্রাগ লাগ গয়া ভাই, কসম সে বল রহা, বহুত বড়িয়া খেলা হ্যায় মানে। আপনারা পরে দেখার জন্য অনুরোধ রইল। মেরা বাত কই শুন রহা হ্যায়, হ্যালো হ্যালো। এ ভাই হ্যালো হ্যালো হ্যালো, এ ভাই হ্যালো। জিঙ্গা লাল্লা, হু হু, আমাদের ঐতিহ্যবাহী জায়গা দেখতে যাবো আমরা এখনই। এখানে দেখো আমাদের ঐতিহ্যবাহীর ভাই ব্রাদার রেখে। তো আমরা চারজন জঙ্গলি ভাই ব্রাদাররা নেমে গেলাম এখানে, আমরা যাবো গেল ফ্যাক্টরির মতো যেটা দেখতে সেম সেম ওটার কাছে। তো এখান থেকে লুট লওয়ার মতো আমাদের কিছুই নাই, তো আমরা এখান থেকে জিপল্যান্ড ইউজ করবো, যেটা হলো আমাদের টার্জেনে বলতো একসময় টার্জেন করতো সেটাই। এখন বলো তার জন্য মতো ডাইলগটা মারবা ভাই, সবাই আসবা। ও কেন যেন করে না, আমি আবার ডাকতে পারি তার জন্য মতো কিছুটা। তো গাইস দেখো আমাদের এখান থেকে আমাদের তাজ ভাই কিন্তু অলরেডি চলে গেল ফ্যাক্টরির কাছাকাছি, না ফ্যাক্টরি না না মানে ফ্যাক্টরির মতো দেখতে যেটা বলা হয়, নাম হলো লামেল। ওই যে ভাই আমাদের তাজের মতো ডাকার ইচ্ছা হতো, তোমরা দেখতেই ফেলছো। তো ভাই এবার এখানে টার্জেনের মতো ডাক দিবো আমরা, টার্জেন টার্জেন খেলবো আমরা এখানে। তো দেখো ভাই আমি কিন্তু মাস্ক পরে আসছি, যাতে আমার করোনা ভাইরাস জানি জঙ্গলের ভিতরে থাকা থাকলে আমার ধরতে পারবে না। তো আমরা এখানে আসছি এরকম একটা পদার্থ খুঁজতে, যেটাতে করোনা ভাইরাসকে আমরা মারতে পারি। তো বলতে বলতে আমি বাঘ ভাল্লুক জঙ্গল জঙ্গলে যে হাবি জাবি ইতর পিতর আছে তাদেরকে মারার জন্য আমি একটা শটগান নিয়ে নিলাম, অ্যান্ড আমি বাঁচানোর জন্য কিছু মেডিকেট নিয়ে নিলাম। তো এখান থেকে দেখো এই যে এই হলো ড্রাগনের ড্রাগনের ডিম, যেটা আমি বলতেছিলাম যে আমাদের ঐতিহ্যবাহী ড্রাগনের ডিম এখন আবার পাওয়া যাচ্ছে। আমাদের সেই ছোটোবেলার কাহিনী শুনছিলাম যে ড্রাগন আসছিলো হাজার 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 বছর আগের কাহিনী যেগুলো, তো আমি এত ইতিহাসে যাচ্ছি না। তো এখানে শুয়ে পড়বা, শুয়ে মাশরুমের সামনে যাবা, মুখটা মুখের সামনে নিবা, এই দেখো মাশরুমের সামনে মুখটা নিবা আর এমনি টিপ দিবা, পরে তোমাদের পুরো মাশরুমটা তোমার গলা ঢুকে যাবে, দেখছো কি মজা। মাশরুম খাইতো কি প্ল্যান রে, ভয়ঙ্কর ভাই আসছে ভয়ঙ্কর। সে ধুমায় আমাদের মানুষকে মারতেছে, তাদেরকে বলবো যে ভাই মানুষ মারা গুনা, মানুষ ওকে মারতে না। এই দেখো আমাদের ভাই ঐতিহ্যবাহী ড্রাগনের ধৈর্য ধরে বসো তোমরা, খেলা তোমাদেরকে ভালো করে দেখাবো। এখানে আমাদের আমি আমি এখানে আমাদের এনিমি এসে পড়ছে ভাই, এখানে আমাদের এনিমি এসে পড়ছে, সবাই দেখো এখান থেকে টাগরা ফাইট হবে গাইস, টাগরা ফাইট হবে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ টাগরা ফাইট। আমি খালি উপরে উঠালি না, হ্যাঁ এবার ক কে কি কইছ ক, আর কেউ আসস থাকলে ডাক দিতে পারস। তো ভাই আমি আমি একটা জিনিস নিব দেখে, আমি এখানে আসছিলাম ফিরত গেলাম, কিলটা কে চুরি করছে ভাই আমাকে বলতে পারেন? ভাই কিল চুরি করছে, আরো কিল আছে ভাই এখানে আসতে পারেন, এখানে ভবের কিল আছে, এটাও চুরি করে লেছে রনি ভাই। তোমরা সবাই দেখতে পাচ্ছ রনি ভাইয়ের খেলা, এখানে পাতাবাদির অবস্থা। জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হুর হুর। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জিঙ্গালালা হু হু বলতে বলতে এখানে চলে আসছি টার্জেনের মতো, ও একটা চিলান দিয়া। তো এখানে আমরা খুঁজতেছি এনিমি, আমার হলো দুই লেভেলের বেস, তো আমি একটা মার খাওয়ালে রেডি হয়ে যেতে পারি, ঠিক না এগাও গাইস? তো ভাই কার্নাইটের একটে প্যারা যেটার ভিতরে পাঁচটা গুলি থাকে, এখানে আমার ড্রাগনের ডিম পাওয়া গেছি আবার। তো ভাই ড্রাগনের ডিমের একটাই মজা যে তার যত বেশি জমায় পা তোমার তত লাভ হবে, ভাই ড্রাম ফুটানোর কোনো চিন্তা ভাবনা করো না, এনে আমাদের এনিমি থাকতে পারে। ও ভাই কই তো মুঝে ঠোক দো ইসকে তারা, ও মিল গয়া এনিমি মিল গয়া ভাই, ইধার পে বহুত এনিমি হ্যায় ভাই, ইসকো মে এক ঠোক
कैम करके मारेंगे थोड़ा। राज करने मत जाओ, जो कर राज करने मत जाओ, तुमको ठोकेगा तो कोई कुछ नहीं कर सकेगा भाई। आपन ने बोल दिया तो बोल दिया, तुम लोग सोच लो। हाँ भाई हमें हिंदी बोलते पारी, एर मन जमी ए ना जमी बिहारी। सो भाई तुम्हारा देखते पाच हमारे कान नहीं टूटे मारा, तुम्हारा गेम प्ले देखते पाच तुम्हारा। গাইস রে বলছিলাম যে কার্নাইটের মাত্র মারাত্মক গেম প্লে দেখবা, কিন্তু এই শালার একটা প্যারা জানে, পাঁচটা গুলি থাকে, পাঁচটা গুলিতে একটা মানুষকে না মারতে পারলে পুরাই প্যারা হয়ে যায়। ভাই আমার একটা তিন লেভেলের ব্যাগ লাগে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে মারাত্মক জঙ্গলি টিমের গেম প্লে দেখা গেছে তোমাদের, তোমরা দেখতেই পাচ্ছ গাইস, আশা করি কেউ মিস করোনি গেম প্লেটা। সো ভাই এরকমই গেম প্লে দেখতে পারবা রেগুলার, সো আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভাই এখানে একটা এনিমি ক্রাশ করতেছে আমাদেরকে, তাকে যদি আমি পারি একটা কার্নাইটের ফাইট বহা দিব, সে যদি মাইটা খায় তাহলে তারা রাশ করে দিব। তো ভাই দেখো কোনটা করি আমরা, তাকে জলদি আমরা এখান থেকে নক ডাউন করে দেব। ভাই আমি এনিমিকে দেখে ফেলছি, এনিমিটা এই বাসার থেকে ওই বাসে উঠতে যাচ্ছে, সে আসলে কি উঠবে নাকি মারবে? আমাকে ভরে দিয়েছে সে, সে আমাকে ভরে দিয়েছে গাইস, সে আমাকে ভরে দিয়েছে ভাই, দেখতে পাচ্ছ ভাই? উসকো ড্রাগ লাগ গয়া ভাই, কসম সে বল রহা, বহুত বড়িয়া খেলা হ্যায় মানে ভাই। এসএমজি লাগবে ভরপুর, কথা কম 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 হ্যাঁ, এসএমজি লাগবে আমার ভরপুর। আমি একটু মেডিকেট নিতে উপরে যাচ্ছি, আমার কাছে 10টা মেডিকেট আছে, আমার কাছে 2 লেভেলের ব্যাগ আছে। সো আমার 3 লেভেলের ব্যাগের খুব প্রয়োজন ছিল, যার কারণে আমি পাচ্ছি না, তো আমার এখন কোনো প্রবলেম নাই। তো গাইস তুমি আমার খেলা দেখতেই পাচ্ছ যে আমি মারাত্মক ড্রাগ মারছি তাকে, এন্ড সে আবার হেডশটই মরছে, আফসোস তার মধ্যে। তো এখানে আমি একটা গেম প্লে দেখাবো, সেটা হলো আমার এসএমজি কম আছে, তো আমি কি নিয়ে খেলবো সেটা চিন্তা ভাবনা করতেছি আমরা। তাজ ভাই একটু ওয়েট করেন ভাই, সামনে এনিমি আমি জানি কিন্তু আমার কাছে এসএমজি কম। তাজ ভাইয়ের কাম হলো তাজ ভাই বেস ফাটাবো, আমি কার্নাইটের মারাত্মক একটা গেম প্লে দেখাবো। হ্যাঁ তাজ ভাই এদিকে এখান থেকে এনিমি এসে পড়ছে, এদিকে এসে পড়েন। আমার কিলটা গাইস দেখতে পাচ্ছ, আমার কিলটা চুরি হয়ে গেছে এখানে। তো কিল চুরি হলে আফসোস নেই, মেন কথা হলো চুরি যদি মনটা না হয় তাহলে ভালো, কিল চুরি হলে কোনো আফসোস নেই গাইস। ভাই এনিমি উপরে রাস করে দিও না তোমরা ভাই, ও ভাই মারাত্মক একটা ড্রাগ মারছে আমি। গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি যারে মারি পুরো ড্রাগ মেরে মারি, আর আমার ড্রাগ তো পুরো মনে করো দুনিয়ার বাইরে। তোমরা আসলে কয়জন খেলাটা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু আমার খেলাটা কিন্তু মিস করো না তোমরা। এক বল দেয় ভাবতেছে কি আমাদের থেকে, সে বাচ্চা যাইব গা, সে ধুমাধুম লুকাচ্ছে, সে তাকে আমরা শিলের মধ্যে যাই তারা বাসটা দিব আশা করি। ভাই সবাই শিলের মধ্যে চলে আসেন, এখানে রাসের উপরে রাস হবে, কোনো প্রবলেম নাই। তো ভাই দেখছিলাম আমি কার্নাইটের মারাতে একটা শর্ট মারছিলাম, বাট ওই সে খায় নাই গা ভাই। ভাই নক হয়েন না ভাই প্লিজ। তো গাইস গোলালের একটাই পরিমাণ যেটা হইলো তুমি এমনি করে এমনি মারবা ও মা। গাইস তোমাদের একটা জিনিস দেখা দিয়ে দেখা, আমি একটু লেগে নক হয়ে গেছিলাম গা, তো প্রবলেম নাই, আমি আশা করি আমি বাঁচতে পারবো। তো দেখতেই পাচ্ছ ভাই এখানে আমার রনি ভাই আমাকে ভালো একটা হেল্প করছে, এখানে আমাদের তাজ ভাই অলরেডি বগ চলে গেছে,
তো ভাই এখানে কমেন্টের মারাত্মক গেম প্লে দেখাইছিলাম বাট এখানে হয় না পুরো পুরো গেম প্লেটা আসলে কি করব আমি কিছু বুঝতে পারতেছি না তো আমি যতটুকু চেষ্টা করব তাদের আমি থার্ড পার্টি করার জন্য উল্টা দিকে মারব ওয়াও রনি ভাই খেলা দেখাইছে না জোস মারাত্মক গেম প্লে দেখাইছে রনি ভাই আমাদের তো ভাই এখানে মেইন কথা হলো দেখতেই পাচ্ছ তোমরা এখানে ভাই ওরা কার কথা শুনছে না কার বাপের কথা শুনছে না আরে এখানে আমি একটা মারাত্মক একটা মার দিব তাকে ও ভাই মারো মুজে মারো ভাই বলতে বলতে গেম পুরো নিয়ে এলাম ভুইয়া জিঙ্গালালা হু হু দেখবো আমরা এখন কইয়া আরে জিঙ্গালালা হু হু কর ইয়া 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 জিঙ্গালালা হু হু জিঙ্গালালা হু জিঙ্গালালা হু হু গাইস ভুইয়া নিয়ে এলাম আমরা দেখতেই পাচ্ছ মারাত্মক গেম প্লে দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ সো ভাই যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো